नमस्कार बंधुरा, लाभ विथ मौस किचने तुम्हारे सबाई के स्वागत। आज हमें चले एसेछि निरामिष एक रेसिपी निये। निरामिष बलिर पाठार मांस, एटी ओरिजिनाले किन्तु कालीघाटेर पाठा बलिर मांसई। एमन भावे रान्ना करले किन्तु खेते दुर्दान्त लागे और एकदम ही बोझा जाए ना जे प्याज रसुन छाड़ा तैरी करा हुए छे। और ये भिडियोटी जदि भालो लेगे थाके ताहले अवश्य आमार चैनल के लाइक कमेंट शेयर कर देवे और सबस्क्राइब कर पाशे थाका बेल आइकनटिको अवश्य प्रेस कर देवे, जाते आमार ए धरनेर नित्य नतून रान्नार नोटिफिकेशन सवार आगे तोमादेर काछे पौंछाय। और जारा प्रथम थेके आमार साथे जुड़े रयेछो तादेरके असंख्य धन्यवाद। और कोनो रिक्वेस्टेड भिडियो थाकले अवश्य आमाके कमेंट बक्से जानाते पारो। ताहले चलो देखे नाओ কিভাবে আমি নিরামিষ পাঠার মাংস তৈরি করছি। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম মটন। এটিকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি একটি বড় সাইজের টমেটো নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা বাটা। দু চামচ পরিমাণ ভিনিগার, পরিমাণ মতো লবণ, দু থেকে তিন চামচ পরিমাণ গলানো ঘি, চার চামচ ফেটিয়ে রাখা টক দই, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দু চামচ পরিমাণ জিরের গুঁড়ো, এক চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। এখানে আমি যে বিরিয়ানি মশলাটি ব্যবহার করেছি এটি আমার চ্যানেলে চিকেন বিরিয়ানি রেসিপি ফলো করলেই বুঝতে পারবে। আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এবার সমস্ত কিছু উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ম্যারিনেট করে আমি এটিকে 6 থেকে 7 ঘন্টা রেখে দেব, অথবা সারা রাত রেখে দিলেও কিন্তু ম্যারিনেশনটা খুব ভালো হয়। আর ম্যারিনেট করে কিন্তু ফ্রিজে রাখতে হবে। 6 থেকে 7 ঘন্টা বাদে ফিরে আসলাম। প্রথমে কড়াই গরম করে নেব, দিয়ে দেব 2 থেকে 3 চামচ পরিমাণ ঘি। ঘি গরম হলে এর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু, আলুটাকে এবার আমি ভেজে নিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আবারও খুব ভালোভাবে লবণটা দিয়ে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আলু ভাজার সময় একটুও হলুদ দেব না, তাতে কিন্তু ঘিটা পুড়ে যাবে। খুব ভালোভাবে আলুটাকে লাল করে ভেজে নিয়ে এবার আমি তুলে নিচ্ছি। এরপর ফোড়নের জন্য দেব তেজপাতা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এরপর প্রথমেই দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো। এরপর আমি টমেটোটাকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে আসলে আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা। এরপর খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু আমাদের কম আঁচে করতে হবে, খুব সুন্দরভাবে কিন্তু বারে বারে কষিয়ে নিতে হবে। আর খুব বেশি জলের কিন্তু প্রয়োজন হবে না এই রান্নায়, যেহেতু অনেকটা সময় ম্যারিনেট করে রাখা ছিল, তাই খুব সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে কষিয়ে কষিয়েই এই রান্নাটা করতে হবে, আর তাতেই কিন্তু খেতে ভীষণই টেস্ট হবে। বেশ কিছুটা সময় কষানোর সাথে সাথে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতে কিন্তু প্রচুর পরিমাণে মাংস থেকে তেল ছেড়ে এসছে। ভালো করে বেশ কিছুটা সময় ধরে কষানোর পর আমি এর মধ্যে একটি পেস্ট দিয়ে দিচ্ছি। এতে রয়েছে কাজু আর চালমগজ বাটা। আবারও সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। কাজু আর চালমগজের পেস্টটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আমি এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণে দুধ।
এটি আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। খুব ভালোভাবে আবারও মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন দিয়ে ভেজে রাখা আলু। আলুর সাথে মাংসটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি তোমরা একবার রান্না করে দেখো তাহলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে মাংস খাওয়া ভুলে যেতে হবে। দিয়ে দেব এক কাপ পরিমাণের জল। খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রাখব। কিছু সময় বাদে ফিরে আসলাম, দেখো মাংস আর আলুটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও প্রায় কমে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানি মশলা আর দিয়ে দেব এক চামচ গোলাপ জল। খুব ভালোভাবে সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে ভোগের মাংস। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও।